পাল্টা পাল্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দল পাকিস্তান ইরান। উত্তেজনা নিরসনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর ফোন আলাপের পর সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করার সিদ্ধান্তে পৌঁছায়। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে শত্রুদের দাঁত ভাঙা জবাবের হুঙ্কার দিয়েছে ইসলামাবাদ। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। জঙ্গি নির্মূলের নামে পাকিস্তান ইরান একে অপরের সীমান্তে ঢুকে অবৈধভাবে হামলা চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়েই। তবে এই সংঘাত আর না টেনে কূটনৈতিক সম্পর্ক কীভাবে ফিরিয়ে আনা যায়, এ নিয়ে শুক্রবার বৈঠকে বসেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্তারা। জাতীয় নিরাপত্তা কমিটির কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। উপস্থিত ছিলেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানও। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সম্মত হন তারা। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টাকে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। একই দিন সার্বিক পরিস্থিতি নিয়ে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পাকিস্তানের জলিল আব্বাস জিলানির। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে, টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর এই অগ্রগতি ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয় তেহরান। এদিকে দুদেশের প্রত্যাহার কূটনৈতিক স্বপদে বহাল রাখার বিষয়েও সম্মত হয়েছে দুদেশ। গত 16 জানুয়ারি মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কথিত জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর 48 ঘন্টার মাথায় ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতি নিরসনে আহ্বান জানান বিশ্ব নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতে